বড় বড় ডিম পেড়েছি। এই এই পেড়া পেড়া তাড়াতাড়ি পেড়া, উজনে একদম পটি করবি নে। যা যা সোজা ওই বড় বউয়ের বাগানে ঢুকে যা, তাড়াতাড়ি যা। ইরি মাইরি, সাত সকাল বেলা এই মুরগির কুরকুরানি অসহ্য লাগে। বউ বউ কোথায় তুমি? মুরগিগুলোকে থামাও না, থামাও। হাই আইডিয়ে সর্বনাশে মুরগিগুলো আমার বাগানে ঢুকে একে ভরিয়ে দিল। এই যা 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 দূর বদমাশ মুরগি। ছোট বউ, এই ছোট বউ, ছোট বউ, আরে আরে এই কোচিসটা কি? হ্যাঁ আমার মুরগিগুলো কিভাবে দাবড়াচ্ছিস কেন? হ্যাঁ আয় আয় আয়, জি জি জি, আয় আয়। দাবড়ানি দিবনে তো কি করবো? হ্যাঁ মুরগি পুষিস আর মুরগির আগু করার জায়গা করতে পারিস নে। ভোরের আলো ফুটতে না ফুটতে মুরগিগুলোকে দল বেঁধে আমার বাগানে আগু করতে পাঠাস। এই বাগান কি তোর বাপের নাকি? হ্যাঁ দেখ তো তোর মুরগিগুলো আমার বাগানে আগু করে কি করেছে, আর দেখ গাছগুলো ঠুকরে নষ্ট করেছে। দেখ দেখ ভালোই তো হয়েছে তোর। পরে বউ তোর বাগানের গাছগুলোতে তো আলাদা করে আর সার দিতে হবে নি। জানিস আমার মুরগিগুলোকে প্রতিদিন পুষ্টিকর খাবার খাওয়াই, তাই তোর গাছের কপাল ভালো ছি এমন পুষ্টিকর হাগুর সার পাচ্ছি। দেখিস কদিন পর তোর বাগানের গাছগুলো ফুলে ফেপে মোটা তাজা হয়ে যাবে। ইস থাক থাক, লাগবে না আমার ওসব দুর্গন্ধযুক্ত সার, আমার লাগবে নে। শোন ভালো ভালো বলছি, মুরগিগুলোকে কিন্তু আটকে রাখবি, একটা মুরগিও যেন বাসের বেড়ার এপাশ না আসতে পারে, বুঝলি? ইস বাসের বেড়ার এপাশে যেন না আসতে পারে, এত সমস্যা তো আগে ভাঙা বাসের বেড়া ঠিক কর। বেড়া ভাঙা থাকলে তো মুরগি ওখানে হাঁটতে যাবে, তাই নি? আমার বেড়া ভাঙা থাক আর ফাটা থাক, তাতে তোর কি? হ্যাঁ শোন তোর মতো বাঁদর মুখির সাথে মুখ লাগিয়ে আমি আমার মুখ নষ্ট করতে চাই নে। আজকের পর যদি তোর মুরগিকে আমার এখানে দেখি না, তাহলে টপ করে ধরে কট করে মাথাটা মোটকে দিব আর গরম তেলে ভেজে টপ করে গিলে খাবো, বুঝলি? তাই নাকি? কত বড় কলিজা খালি একবার গিলে দেখিস, পেট চিরে মুরগি বের করে ছাড়বো। এত ফটর ফটর না করে আগে ভাঙা বাসের বেড়া ঠিক কর, ফুটো বন্ধ থাকলে তো আমার মুরগি যাবে নে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই ভাঙা বাসের বেড়া নিয়ে যখন এতই সমস্যা তবে এই ফুটো বন্ধ করব। এই মুরগিদের জ্বালার আমার সহ্য হচ্ছে নে, এমনিতে তো সাত সকালে চিৎকার করে কানের মাথা একেবারে ঝালাপেরা করে দেয়, তার উপর আবার প্রতিদিন বাগান নোংরা করে দেয়, অসহ্য। কিন্তু বউ এখন তো বাস কেনার মতো হাতে টাকা নেই। মাইরি আমি অত কিছু বুঝি নে, ওই ফুটো তুমি বন্ধ করো, যে করেই হোক বন্ধ করো, ওই টাইনি ছোট বউয়ের মুরগি যেন কোনো ভাবে আমার উঠোনে না আসে। আচ্ছা আচ্ছা ঠিক আছে বউ, দাঁড়াও আমি দেখছি কি করা যায়, খালি পেটে বুদ্ধি বেরোয় না। মাইরি ভাত দুটো খেয়ে নি আগে, পেট ভর্তি তো মাথা ভর্তি। ওগো কষে করে বাদো, কষে করে বাদো, এবার দেখবো বদমাশ মুরগির দল কিভাবে আসে আমার বাগানে। আরে আজ কেন জানি মুরগিগুলো টাকাটাকি করছে নে, মুরগিগুলো আবার চড়ে নিল নাকি? আহ বউ আজ জব্বর ঘুম পেয়েছে গো, কান দুটো যা আরাম পেয়েছে। মাইরি আহ ওগো তুমি আর একটু শান্তি করে ঘুমিয়ে নাও, কতদিন ঘুমাতে পারো নি? যাই যাই আমি বাইরের দৃশ্যটা একটু উপভোগ করে আসি। হাই আইডি, এ কি সর্বনাশের কাণ্ড! ওগো দেখে যাও দেখে যাও, কে যেন আমার মুরগিগুলোর মুখে টেপ লাগিয়ে রেখেছে। ওগো দেখে যাও, হাই আইডি, হাই হাই সে কি কাণ্ড, এমন অবস্থা কে করলো? তাড়াতাড়ি টেপ গুলো খুলতে হবে, নয়তো মুরগিগুলো বাক শক্তি হারিয়ে মারা যাবে। বেশ হয়েছে বজ্জাত মুরগি, আজ মুরগির আওয়াজ বেরোয়নি, আর আমাদের ঘুম ভালো হয়েছে। আ কি শান্তি কি শান্তি, কে করেছে বুঝতে পারছো নি? ওই দেখো চুলোমুখী তোমার বড় ভাইয়ের বউ কেমন খ্যাট খ্যাট করে হাসছে, ওরাই করেছে এসব। আসলে কি জানো তো আমার মুরগিগুলো দেখে তোমার ভাইয়ের বউ হিংসে হয়, তার জন্যই তো এমন করে। ইস আমার বউ এই গেছে তোর মুরগির জন্য হিংসে করতে,
চুরি করা মুরগি এনে পুষে তার আবার কথা শুনলে মনে হয় গাভিতে একেবারে জ্বলে যায়। কথাই আছে না, চোরের মায়ের বড় গলা। কি, আমি মুরগি চুরি করে এনেছি? মুখ সামলে কথা বল বড় বউ। এসব মুরগি আমি আমার বাপের বাড়ি থেকে এনেছি, একদম উল্টাপাল্টা কথা বলবি নে। ওগো, কিছু বলছো না কেন? দেখো তোমার ভাইয়ের বউ কেমন করে অপমান করছে। কি, এত বড় সাহস আমার বউকে অপমান করে? মিচকে, এই মিচকে, বের হ বলছি বের হ। তোর বউকে এই শিক্ষা দিচ্ছিস তাই না, সবাইকে অপমান করা? হ্যাঁ, বেশ করেছে, অপমান করেছে, দরকার হলে আরো করব। তোদের মুরগি যতদিন আমাদের সমস্যা করবে ততদিন অপমান শুনতে হবে। মায়েরি, মুরগি থাকলে আশেপাশে একটু তো সমস্যা করবেই, এটা তো মেনে নিতে হবে তাই না? আহা ঠাকুরপো, মাসে আমাদের কটা ডিম খেতে দাও? হ্যাঁ, যে তোমাদের মুরগির জ্বালা আমরা সহ্য করব। যদি প্রতি মাসে মুরগির ডিমের ভাগ দাও তাহলে সহ্য করতে পারি, দরকার হলে মুরগির পিছনে পলিথিন ধরে থাকবো। কি বলো, রাজি আছো? আরে শখ কত, কষ্ট করে মুরগি পালবো আমরা আর আরাম করে ভাগ নিবি তোরা? না না, ওসব বলে লাভ নেই, একটা ডিমের কানা করিও দিব নে। আচ্ছা ঠিক আছে, ডিম যখন দিবি নে তাহলে তোর একটা মুরগিও যেন আমার উঠোনে না আসে, আর যদি আসে মুরগিও খাবো আর সাথে তোকেও খাবো। আরে এ তো দেখছি দুই বউয়ের তুমুল কাণ্ড। এই ঘরে চলো, ঘরে চলো। ইস, আমি বুঝি তোকে ছেড়ে দিব, তোর ঘর মোটকাবো, তোর ঘর মোটকে হার হাতিগুলো চিপিয়ে চিপিয়ে খাবো রে। আমার একটা মুরগির যদি ক্ষতি হয়েছে তো আমি কাউকে ছাড়বো নে, এই বলে দিলুম। ওরে পিসকে ভাই আমার, বাঁচতে চাইলে বউকে ঘরে নিয়ে যা, দুজনের মাথা যে আগুন হয়েছে, যে কোনো সময় বাস্ট হবে রে। এত বড় স্পর্ধা, আমার মুরগির মুখে টেপ লাগিয়ে দেয়, আমি তো এর শেষ দেখে নিব। এই মুরগির দল শোন, তোরা আরো ওই বাগানে বেশি বেশি করে পটি করবি, বাগান পটিতে ভরে দিবি, যেন ওই চুলোমুখী বড় বউয়ের গন্ধ শুকে পেট খারাপ হয়ে যায়। ছোট বউকে নিয়ে আর পাচ্ছি নে, দাঁড়া আর ঝাঁটা দিয়ে বিদে করব। এই এই তাম তাম বলছি, একদম আমার মুরগিকে মারবি নে, এই বললো। কেন রে ছোট বউ, তোর কি হায়া লজ্জা নেই রে? এত অপমান করি তবু কথা গায়ে লাগেনি তোর? তবু তুই মুরগিগুলোকে এখানে পটি করতে পাঠালি? বেশ করেছি দিয়েছি, সামান্য পলিথিন দিয়ে আটকালে কি হবে? এতই যখন সমস্যা, ইটের দেয়াল তুলে দিয়ে যত্ত সব প্যারা ঠিক করার মুরদ নেই, তার আবার বড় বড় কথা। আমি তো ইচ্ছে করে পাঠাই তোর বাগানে, ওসব মুরগির গন্ধযুক্ত পটি আমার আবার ভীষণ ঘৃণা লাগে, ওসব দেখলে আমার আবার বমি পায়, তাই তো অভ্যাস করিয়েছি, আমার কষ্ট করে আর পরিষ্কার করতে হয়নি। ওগো, তোমার মাথায় তো অনেক বুদ্ধি, কিছু একটু করো নে গো, তোমার ছোট ভাইয়ের বউয়ের সাথে তো আর পারা যাচ্ছে নে। মুরগির চিৎকারের কথা বললে বলে কানে তুলো গুজতে, মুরগির পটির কথা বললে বলে মুখে মাস্ক করতে পাশের বেড়া ঠিক করতে, এত চালাকি সহ্য করা যায় বলো? ওগো, কিছু একটু করো নে গো। বউ, ওই ছোট বউকে এমনি এমনি জব্দ করা যাবে না, ওই ছোট বউকে জব্দ করতে হলে মুরগি দিয়ে জব্দ করতে হবে, বুঝেছো? অনেক ভেবে দেখলাম আমি। ওগো, তাহলে তাই করো, আমার সহ্য হচ্ছে নে। বউ, আমি একটা জব্বর বুদ্ধি পেয়েছি, মাইরি সকাল হলেই দেখবে আমার ক্যালমা। গতকাল যে বাজার থেকে ডিমগুলো কিনে আনলাম ওগুলো আছে তো? হ্যাঁ হ্যাঁ আছে, সব কটাই আছে। তাহলে ওই ডিমগুলো হলেই হবে। ও বউ, দেখো দেখো আমি বাগানে কতগুলো ডিম কুড়িয়ে পেয়েছি। ও বউ, ও বাবা, এতগুলো ডিম পেয়েছো? ও, আরো খোঁজো খোঁজো, নিশ্চয়ই আরো ডিম পাওয়া যাবে। হ্যাঁ, বাগানে ডিম। ও গো, তাড়াতাড়ি উঠে দেখো কি কাণ্ড ঘটেছে। ও, এই দেখো আরো একটা ডিম। ও,
বাগানে পটেই করে না, সাথে গোল গোল ডিমও পারে। মাইরি বউ, এগুলো তো মনে হয় তোমার মুরগির ডিম। দেখো মুরগিগুলো পটি করতে গিয়ে ডিমও পেড়েছে। ওগো যাও নি, ডিমগুলো নিয়ে এসো নি। কেন 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 তোকে ডিম দেব? এগুলো ডিম তো আমি আমার বাগানে পেয়েছি। কেন দিবি না শুনি? আমাদের মুরগি তো তোদের বাগানে পটি করতে যায়। পটি করতে আসার জন্য যে এই ডিম তোদের মুরগির পিছন দিয়ে বেরিয়েছে তার কি প্রমাণ আছে? হ্যাঁ, আগে প্রমাণ কর যে এই ডিম তোদের মুরগির পিছন দিয়ে বেরিয়েছে। প্রমাণ করতে পারলে ডিম পাবি, না পারলে কচু। বউ চলো, আজ গোটা গোটা ডিমের ঝোল বানাবে, কবজি ডুবিয়ে খাবো। মাইরি ইস, ডিমের ঝোল খাবি? আমার মুরগি ডিম পেড়েছে আর ওরা আনন্দে খাবে। পর্যাত মুরগির দল, আমি তোদের ওখানে পটি করতে পাঠাতাম আর তোরা কিনা ডিম পেড়ে আসলি, আজ তোদের খাওয়া বন্ধ। ওগো তোমার বুদ্ধি তো তুলনা হয় নি গো, কিনা ডিম দিয়ে ছোট বউকে কেমন বোকা বানালি। ছোট বউ ভেবেছে যে ওর মুরগি ডিম পেড়েছে, অথচ মুরগি তো ডিমই পারেনি। আমি দেখলুম মুরগিগুলোকে উঠোনে কাঁচা বেঁধে রেখেছে, এমুকো হতেই দেয়নি। কি পচা দুর্গন্ধ এদের পটিতে! ছি, অনেকদিন থেকে তো ওরা খাঁচায় বন্দি আছে, এবার একটু ছেড়ে দেই। এই একদম নয়, একটা মুরগি ছাড়বি নি। একটা মুরগি যদি ওই বরফের সীমানা যায় তাহলে তোমার খবর আছে, এ বলে দিলু। চুপচাপ পাড়া দাও, যত গন্ধ লাগে লাগুক সহ্য করবে। আমার এত স্বাদের মুরগি অন্য কানে কিছুতেই ডিম পারতে দিব নি। উফ, অসহ্য, কান পেটে যাচ্ছে। ওগো মুরগি আছে তো আটকালে, এবার চিৎকার বন্ধ করো। এভাবে কি বাচ্চা চায় নাকি? হ্যাঁ, একটার পর একটা সমস্যা লেগে আছে। হয় তুমিও ছোট বউয়ের মুরগি তাড়াও, আর নয়তো আমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দাও বাপু, আমি আর থাকবো না এখানে। না না সোনা বউ, তোমাকে বাপের বাড়ি যেতে হবে না। এবারে এমন ডোজ দিব যে ছোট বউ মুরগি ফেলে নিজেই বাপের বাড়ি পালাবে। মাইরি বাড়িতে কেউ আছেন? কেউ আছেন বাড়িতে? আরে এই সাত সকালে কোন ফকির এলো মরতে? তাই নাই, বাড়িতে কেউ নাই, চলে যান চত্ব সব। আরে আমি ফকির নই, আমি মুরগির ডাক্তার। এই স্যার মুরগির হাসপাতাল থেকে আমাকে পাঠানো হয়েছে মুরগির ভ্যাকসিন দিতে। ইতিমধ্যে জানা গেছে অতি শীঘ্রই এক ভয়ানক ভাইরাস মুরগির উপর আক্রমণ করার জন্য ঝাঁপিয়ে পড়বে, তাই হাসপাতাল থেকে জরুরি সেবা প্রদান করা হচ্ছে। ভাইরাস? ওরে বাবা, ভাইরাস ধরলে তো আমার মুরগিও গেল, আমার ডিমও গেল। ও ডাক্তার বাবু, আপনি আসুন আসুন, আসলে আমি বুঝতে পারিনি, আসুন আসুন, আমার মুরগিগুলোকে ভালো করে ভ্যাকসিন দিবেন। অনেক স্বাদের মুরগি আমার, এদের কিছু হলে আমি বাঁচবো নি। ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নেই, এমন ভ্যাকসিন দেব যে ভাইরাস কেন, ভাইরাসের বাপু আপনার মুরগির কিচ্ছু করতে পারবে না। তাপি বাপ, কি পচা গন্ধ বেরিয়েছে! ওগো তুমি মুরগির ডিমগুলো তুলো আর আমি মুরগিগুলোকে টয়লেটে নিয়ে যাই, ওদেরকে এখানে আর পটি করতে দেয়া যাবে নি। পুরো বাড়ি গন্ধে ভরে গেছে। এই মুরগি দল, এই চল চল আমার সাথে চল, এক এক করে টয়লেটে ঢুকবি আর পটি শেষ করে বেরিয়ে আসবি। পটি বের না হলে তোদের এক একটা চামড়া গুটিয়ে ছিঁড়ে দিব, এই বললু। নে নে বের। ওরে বাবা রে, বাঁচাও বাঁচাও! ও গো কোথায় গেলে গো, বাঁচাও! মুরগিগুলো যে আমায় চুকিয়ে শেষ করে দিল। হায় হায় রে, মুরগিগুলো মনে হয় পাগল হয়েছে। ওরে বাবা, নিজে বাঁচলে বাপের নাম, আমি ঠোকর খেতে পারবো না, তোর মুরগি তুই ঠোকর খা। ওরে আরামদাদা শ্বশুরের বেটা, আজ আমাকে বিপদে ফেলে পালালি, তোকে আমি দেখে নিব। এই শয়তান, চার চার বলছি আমাকে,
এতদিন কষ্ট করে পুষলো আর আমাকে ঠুকরাচ্ছে। চার চার বলছি। বউ ও বউ দেখো দেখো ছোট বউয়ের কি হাল করেছি। মুরগিগুলোকে পাগল হওয়ার ইনজেকশন দিয়েছি। দেখো দেখো ছোট বউ কেমন মুরগির দাবরানি আর ঠোকরানি খাচ্ছে। বেশ হয়েছে, আরো মুরগি পুষবি? দেখ কেমন লাগে, দেখ। বেশ হয়েছে। বৃষ্টি তো কোনো ভাবে থামছে না, এদিকে মেয়েটার জ্বর যে কোনো ভাবে কমছে না। আয় খোদা, তুমি আমাকে পথ দেখাও। এমন পরিস্থিতিতে কি করব আমি? আজ নিয়ে টানা 5 দিন ধরে বৃষ্টি হচ্ছে, কোনো ভাবে কাছে যেতে পারছি না। ঘরে একটা দাদাও নেই, এদিকে এদিকে আর কোনো ভাবে খিদের জ্বালা আমি সহতে পারছি না। বৃষ্টি না থামা পর্যন্ত এই বাড়ি খেয়ে থাকতে হবে। ও গো, তুমি কেন আমাদেরকে ছেড়ে চলে গেলে? তোমাকে ছাড়া আমরা যে বড় অসহায়। আরে টুম্পার মা, তুমি কেন বুঝতে চাইছো না? এখন আমাদের একটা মেয়ে হয়েছে, তার ভবিষ্যৎ আছে। গ্রামে যা আয় হয় তা দিয়ে সংসারই চলে না। শহরে গেলে আমি অনেক টাকা রোজগার করতে পারবো, তখন মাসে মাসে আমি তোমাকে অনেক টাকা পাঠাতে পারবো। ওগো টাকা চাইনি, ছোট মেয়েটাকে নিয়ে আমি একা থাকবো কি করে? অবুঝের মতো কথা বলো না বউ, বাধা দিও না আমাকে, যেতে দাও। এটাই হলো ফিস্কের কবর। আমাদের কোম্পানির কোনো দোষ নেই। ফ্লাইওভারের কাজ করার সময় উপর থেকে ফিস্কে পা ফেসলে পড়ে যায়, তারপর এখানেই তাকে কবর দেয়া হয় আর আপনাকে খবর পাঠানো হয়, বুঝলেন? ওগো, বাকির এমনই নির্মম পরিহাস যে শেষ দেখাটাও তোমার আমি দেখতে পেলুম নে। কেন যে তুমি আমার বারণ শুনলে নে? এই ছোট দুধের শিশুটাকে নিয়ে বাকি জীবনটা আমি কি করে কাটাবো? কি বাদ দাদা, তোমরা আমার বাড়িতে কি করছো? তাছাড়া আমি তো ঘরের দরজা তালা লাগিয়ে দিয়েছিলাম, তারপরে তোমরা ঘরে ঢুকলে কি করে? এই বাড়ি আমাদের, আমরা এই বাড়িতে থাকবো না তো কে থাকবে শুনি? এই বাড়ি তোমাদের? এসব তোমরা কি বলছো? যা বলছি ঠিক বলছি। এ বাড়ি ফাঁকা ছিল তাই এ বাড়ি আমরা দখল করেছি। এ বাড়িতে আর তোর কোনো অধিকার নেই। না না, তোমরা এমন করতে পারো না। আশ্রয় বলতে এই বাড়িটাই আমার শেষ সম্বল। দয়া করে তোমরা আমার সাথে এমন অন্যায় করো নি। দোহাই তোমাদের। তোর এসব ন্যাকা কান্না দেখে আমাদের কোনো কাজ নেই। কথায় আছে, জোর যার মূল লোক তার। ভালো ভালো এখান থেকে বেরিয়ে যা বলছি, নয়তো তোকে গা ধাক্কা দিয়ে বের করে দিব। না, আমি আমার স্বামীর পিঠে চড়ে কোথাও যাব নি। দোহাই তোমাদের, আমার সাথে এত বড় অন্যায় তোমরা করো নি, করো নি। আরাম যদি এভাবে শুনবে নে। যদি আবার ফিরে আসিস তাহলে তোর বাচ্চাটাকে আমি মেরে ফেলবো, তখন দেখবি কেমন লাগে। খোদা, আমি কি পাপ করেছি খোদা? প্রথমে আমার স্বামীকে কেড়ে নিলে, এখন এখন আমার আশ্রয় স্থলটুকু কেড়ে নিলে। কেন কেন আমার পরীক্ষা নিচ্ছ আবার? মানে তোকে নিয়ে এখন আমি কোথায় যাব, কি করব? স্বামী আর শেষ সম্বলটুকু হারিয়ে শেফা তার ছোট্ট মেয়েকে নিয়ে শহরে চলে আসে আর কাজ খুঁজতে থাকে। দাদা, আমাকে একটা কাজ দিন না দাদা।
কাল থেকে আমার সন্তানটা না খেয়ে আছে। টাকার অভাবে বাচ্চাটাকে একটু দুধ কিনে খাওয়াতে পারছি না। দয়া করে আমাকে একটা কাজ দিন দাদা। কাজ আমি আপনাকে দিতে পারি, কিন্তু কথা হচ্ছে এত ছোট বাচ্চাকে কোলে নিয়ে আপনি কি করে কাজ করবেন? হ্যাঁ ও আপনি ভাববেন না দাদা, আমি আমার সন্তানকে সামলে নিতে পারবো। আপনি শুধু আমায় একটা কাজ দিন। আচ্ছা বেশ, তোমার অসহায়ত্বের কথা ভেবে আমি তোমাকে একটা কাজ দিতে পারি, আর সেটা হলো এই হোটেলে যত এটো বাসন জমা হবে সেগুলো তোমাকে পরিষ্কার করে মাজতে হবে। এর বিপরীতে আমি তোমাকে কিছু টাকা দেব। ঠিক আছে দাদা, কাজ দিয়ে আপনি আমার বড় উপকার করলেন। ঠিক আছে যাও, এখন থেকে কাজে লেগে পড়ো। আচ্ছা ঠিক আছে দাদা। কাজে গাফলতি করলে তো চলবে না, কাজে ফাঁকি দিলে এক টাকাও আমি তোমাকে দেব না। না না দাদা, এভাবে বলবেন না, আমি কাজে ফাঁকি দেইনি দাদা। নিয়ার বৃষ্টি এলো, মেয়েটা ভিজে যাচ্ছিল তো তাই ভিতরে এসেছি, এক্ষুনি যাচ্ছি। কাঁদেনি মা, কাঁদেনি, এই তো আমি এসেছি। কাঁদেনি মা, কান্না তো কিছুতে দাম চেনে। শোনো মা আমার, কাঁদেনি মা, কাঁদেনি, কাঁদেনি। কি মেয়েটা তো জ্বর এসেছে, এবার কি করব? না এখানে আর দেরি করে যাবি নি, তাড়াতাড়ি ঘরে ফিরতে হবে। এই তো বৃষ্টি থেমে গেছে, এখনই বাইরে যেতে হবে আর মেয়েটার জন্য ওষুধ আনতে হবে। জ্বরে যে ওর গা পুড়ে যাচ্ছে। খোদা রক্ষা করো, খোদা রক্ষা করো। একটা দোকানও তো খোলা দেখছি নে, পুরো রাস্তা ফাঁকা, কোথাও কেউ নেই। আর যেন বৃষ্টি না আসে খোদা, আমি যেন মেয়েটার জন্য ওষুধ কিনতে পারি। ইয়ে কে আবার যে বৃষ্টি শুরু হলো, মেয়েটা যে আমার ভিজে যাচ্ছে, কি করব এখন? খোদা তবু সব বৃষ্টি আমার শরীরে দাও, তবু আমার মেয়েটা যেন না ভিজে। একি অফিসে কে যেন বসে আছে আর মনে হচ্ছে আমাকে ডাকছে। আমাকে দেখে ভয় পাবেন না প্লিজ, আমি খারাপ কেউ নই। আপনাকে এভাবে বৃষ্টিতে ভিজতে দেখে আমি গাড়ি থেকে নেমে এলাম। আমার মেয়েটা বড্ড অসুস্থ, ওর ভীষণ জ্বর। ও আচ্ছা, আপনি একা একটা মেয়ে, ছোট একটা বাচ্চা কোলে নিয়ে নির্জন জায়গায় বৃষ্টিতে দাঁড়িয়ে আছেন, তাই আমি আপনাকে সাহায্য করতেই নেমে এলাম। আমার কোনো সাহায্য চাইনি। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, আপনি ভয় পেয়েছেন, কিন্তু বিশ্বাস করুন আমি কোনো খারাপ পশু নই। এই রাস্তাটা পার হলেই আমার বাড়ি, আপনি আমার সাথে আমার বাড়িতে গিয়ে নিশ্চিন্তে থাকতে পারবেন। দেখুন আপনি চলে যান, আমি কোথাও যাব না। আচ্ছা ঠিক আছে, আপনার ইচ্ছে, তবে এই রাস্তাটা কিন্তু ভালো নয়। আর কতক্ষণ এভাবে বাচ্চাটাকে নিয়ে বৃষ্টিতে দাঁড়িয়ে থাকবেন? বাচ্চার সাথে সাথে তো আপনারও জ্বর আসবে, তখন আপনি কি করে আপনার সন্তানকে আগলে রাখবেন? তাই তো, আমার জ্বর হলে মেয়েটাকে দেখে রাখবো কি করে? না কাজে বরং ওনার সাথে যাই ভালো হবে মনে হচ্ছে। ইস, আমার মেয়ের শরীর তো জ্বরে পুড়ে যাচ্ছে, জানিনি এই বৃষ্টি কখন থামবে। ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম, আপনার সন্তানের জ্বর এসেছে, আপনি একটু অপেক্ষা করুন, আমি এখনই ওষুধ নিয়ে আসছি। এ কি ওই ভদ্রলোক গেল কোথায়, এখনো আসছে না কেন? আমার কেমন যেন ভয় হচ্ছে, সবকিছু কেমন যেন রহস্যজনক মনে হচ্ছে। না
এইভাবে চিৎকার করছে? এই মেয়েটা আবার কে? আপনি এখানে? ঘরে ঔষধ ছিল না তাই বাইরে থেকে নিয়ে আসলাম, তাই একটু সময় লাগলো। উনি কে? ও আমার বউ রূপা। ও আমাদের মতো স্বাভাবিক নয়, অসুস্থ। ও হাঁটাচলা করতে পারে না। আসলে আমাদের একটা মেয়ে ছিল, এক দুর্ঘটনায় আমরা আমাদের সন্তানটাকে হারাই। সেই ঘটনার পর থেকে আমার স্ত্রী পুরোপুরি কথা বলা, হাঁটাচলা সব বন্ধ করে দেয়। অনেক ডাক্তার দেখিয়েছি, কোনো লাভ হয়নি। তাহলে তো আপনার স্ত্রীর সাথে খুবই খারাপ হয়েছে। সে তো হয়েছে, তবে আপনি চাইলে আমার স্ত্রীর এই খারাপ ভাগ্যকে পরিবর্তন করতে পারেন। আমার স্ত্রীর এই নিস্তব্ধতা ভেঙে ফেলতে পারেন আপনি। আমি পারবো, কিন্তু কিভাবে? ডাক্তারবাবু বলেছেন আমার স্ত্রী সুস্থ হওয়ার একটাই উপায় আছে। কি উপায়? আপনি বলুন, আমি কি করতে পারি? আপনি আপনার মেয়েকে আমাদেরকে দিয়ে দিন। কি? হ্যাঁ, 5 লাখ, 10 লাখ, 20 লাখ, যত টাকা চাই আমি দেব। তবু আপনার সন্তানকে দয়া করে আমাদের দিয়ে দিন। মিজকের মুখে এমন কথা শুনে শিফা অবাক হয়ে যায়। সে বুঝতে পারে না যে সে কি জবাব দিবে। সে মনে মনে অনেক কিছু ভাবতে থাকে, যে না আছে তার কাছে টাকা আর না আছে অনেক ধন সম্পদ, সে চাইলেও তার সন্তানকে ভালো জীবন উপহার দিতে পারবে না। কিন্তু তার সন্তানের দায়িত্ব মিজকে নিলে তার সন্তানের জীবন পুরো বদলে যাবে। এসব ভেবে শিফা রাজি হয়ে যায়। আমি রাজি সাহেব, আমি আমার মেয়েকে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপনার কাছে আমার সন্তানের ভবিষ্যৎ আছে, আপনাদের কাছে আমার মেয়ে অনেক ভালো থাকবে। আমার কোনো টাকা চাই নে। আমার ভীষণ অসহায় লাগছে, এতটা অসহায় আমার আগে কখনো লাগেনি। এই দুহাত দিয়ে আমি আমার মেয়েকে খাইয়েছি, ঘুম পাড়িয়েছি, কি করে পারলো ভাবি অন্যের হাতে ওকে ধুলে দিতে। আয় খোদা, এটা আমি কি করলুম? নিজের স্বামীর শেষ দিনটাকে ধরে রাখতে পারলুম নে। এবার কাকে দিয়ে বাঁচবো আমি? কাকে জড়িয়ে ধরে কাঁদবো আমি? আজ আমার সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। না না, আমি আমার মেয়েকে ছাড়া বাঁচতে পারবো নে, বাঁচতে পারবো নে। যতই কষ্ট হোক আমি ওকে বড় করব। আমার সন্তান, আমি যে ওর মা। মারি, আমি আসছি। গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।